কম সময়ের ভিতর সামগ্রীত উপনির্বাচন হব আর ভারতীয় জনতা পার্টিয়ে এইবার এই নির্বাচনত সামগ্রীর বিজয় সাব্যস্ত করে সামগ্রী রাইজর সর্বাঙ্গীন বিকাশ আর উন্নয়নের কারণে কাম করব। বিগত দিনবিল সামগ্রীয় উন্নয়নের যে গতিধারা, এই গতিধারার সম্পৃক্ত হবর কারণে সুযোগ সুবিধা পোৱা নাছিল। এবার সামগ্রীবাসী রাইজর এই সুবর্ণ সুযোগ, এখন প্রগতিশীল রাষ্ট্র নির্মাণের ক্ষেত্র দুখন সরকারে করা কাম কাজ প্রত্যক্ষভাবে প্রতিনিধির জড়িয়ে লাভ করবেন। পাঁচখনের ভিতর পাঁচখন, হয় হয় হয়, মাননীয় সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়ার মনত কিছু সংশয় আছিল সামগ্রীক লৈ, কিন্তু আজি মাত্র দুটা মন্ডলের পৃষ্ঠপ্রমুখর যে উৎসাহ আমি দেখিল একেবারে প্রিলিমিনারি হয়ে আছে। এটাই এই প্রিলিমিনারি অবস্থাত দলের কার্যকর্তার যে পার ভঙা উৎসাহ আর দলের কার্যকর্তা সকলে হয়েছে আমার শক্তির আধার, আর আজির এই যে স্বতঃস্ফূর্তভাবে উলাই অহা মনের যে প্রবল ইচ্ছাশক্তি, এই ইচ্ছাশক্তি আমার সকলের মন আর উৎসাহিত করে দিয়েছে। সম্পূর্ণ মিছা আর বিভ্রান্তিকর কথার যাওয়া দিনবিলাক ধরনের পরিচালিত করলে কংগ্রেসের কথা রাইজক আর বুঝাবলে কোনো প্রয়োজন নাই। 1962 চাইনিজ এগ্রেশনের সময়ত কংগ্রেসে কৈছিল মাই হার্ট গোজ টু দ্য পিপল অফ আসাম। আন্দোলন যদি সময় অস্তিত্ব রক্ষার কারণে খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠীর কৃষ্টি রীতি নীতি সভ্যতা সংস্কৃতি রক্ষার কারণে ছটা বছর আন্দোলন করেছিল, তাত 855 জন মানুষ হত্যা করা কংগ্রেস, পরবর্তী সময় হিতেশ শইকীয়ার দিনত যা গুপ্ত হত্যার নারকীয় পাতনি মেলিলে, সেই কংগ্রেস 1 চনের পর 15 চনলৈকে 15 বছরীয় অপশাসন, যত নতুন প্রজন্মর কোনো আশা নাইকিয়া করে পেলওয়া হয়েছিল, যত পিতৃ মাতৃ সকলে নিজের সন্তান হতাহতক লৈ পরিয়ালট করা পরিকল্পনার পরিকাঠামো ভাঙি তছনছ করে দিয়েছিল, মেধা প্রতিভা এইবিলাকর কোনো মূল্য নাইকিয়া করে পেলাইছিল। নবপ্রজন্ম এটা নতুন আশা দেখিছে, কারণ ফ্রম 2001 টু 2015-16 যদি আপনাদের চাই ধনের টোপলা নহলে কোনেও চাকরি নাপাইছিল, কোনোবা মন্ত্রী বিধায়কর অঙ্গ বঙহী নহলে কোনো কর্মসংস্থাপন নাপাইছিল। গতি সর্বস্তরত যে ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল আর ভুক্তভোগী একেবারে সামগ্রী সর্বসাধারণ রাইজ, কারণ ইয়াতে যিজনে প্রতিনিধিত্ব করেছিল নিকটাত্মীয় অঙ্গহী বঙহীর বাইরে সর্বসাধারণ রাইজ গণতান্ত্রিক যে প্রমূল্যবোধ, এই প্রমূল্যবোধের বহু দূর দূরত আছিল। গতি এবার সামগ্রীবাসী রাইজে এখন স্টেবল গভর্নমেন্টের লগত একেলগে কাম করার সুযোগ পাইছে, তেওঁলোকে সুযোগ গ্রহণ করবে। যাওয়া দিনবিলাকত আমার যুব প্রজন্মই কংগ্রেসের সরকারের কি পাইছে সে কথা ইতিমধ্যে পরিস্ফুট হয়েছে, এটা বিনবদলি হয়েছে। এই দিনের লগত নতুন প্রজন্ম আজি কোন দিশে আগুয়াই যাব তার পথ উন্মোচিত হয়েছে। আজি স্কিল ইন্ডিয়া আরম্ভ হয়েছে, ডিজিটাল ইন্ডিয়া আরম্ভ হয়েছে, মেক ইন ইন্ডিয়া আরম্ভ হয়েছে, স্টার্ট আপ ইন্ডিয়া আরম্ভ হয়েছে, খেলো ইন্ডিয়া আরম্ভ হয়েছে, আর ইয়াত আমার যুব প্রজন্মর শক্তি, যুব প্রজন্মর মাজত লুকাই থাকা প্রতিভা দক্ষতা বিকাশ করার পরিবেশ নির্মাণ করা হয়েছে। আগতে এইবিল প্লেটফর্ম নাছিল, আজি ইয়ার কিছু দূরত আজি সেমি কন্ডাক্টর উদ্যোগ গ্রহণ আমি গড়ি তোলার প্রয়াস করছো, আর আজির তারিখ যার হাতত সেমি কন্ডাক্টর থাকিব সেই দেশ সেই নেশনেই পাওয়ারফুল বলে জানা যায়। গতি আজি সামগ্রী আজি সেই পরিবেশের মাজত আজি একলগে সহবস্থান করার বাতাবরণ ইয়াতে নির্মাণ হব। গতি বহুত এজেন্ডা আছে, নিউ থটস আছে, নিউ হোপ আছে, নিউ এসপাইরেশন আছে মানুষের মাজত, মানবীয়তার দৃষ্টিভঙ্গির কথা ইয়াত জড়িত হয়ে আছে, দরিদ্রপা দরিদ্রজনলৈকে যাতে ভারতীয় জনতা পার্টির স্পর্শর যে অনুভব ইতিমধ্যে উপলব্ধি করেছে, জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সেই কথা বতরাবিল জড়িত হয়ে আছে, আর অন্যহাতে কংগ্রেসের মিথ্যাচার। গতি এবার যে উপনির্বাচন সামগ্রীত হব কংগ্রেসের মিথ্যাচার বনাম ভারতীয় জনতা পার্টির উন্নয়নের গতিধারা দিয়ে সেটা তো আমার কথা নহয়, আমার কথা হল বা আজি আমার ভারতীয় জনতা পার্টির মূল এজেন্ডা হয়েছে আমার মতাদর্শ, জনসাধারণক কোনে কেনে ধরনের গ্রহণ করে আছে বিগত দিনত আর আজির প্রেক্ষাপটত কোনে কেনে ধরনের লই যাব বিচাৰিছে, এটাই মূল কথা। আজি ভারতীয় জনতা পার্টিয়ে ফ্যাক্টস এন্ড ফিগারত আমি আগুয়াই লই যাব বিচাৰিছো, আর যা কথা মানে ভাবো আপনার সংবাদ মাধ্যমের লোক আপনার বুঝাই লাভ নাই, কারণ আপনাদের প্রত্যেক দিনে প্রত্যেক খবর লেটেস্ট নিউজ আপনাদের পায় আছে,
গতিকে ইয়াতে আৰু কংগ্ৰেছৰ নেতিবাচক চিন্তা, অপহাসন, মিথ্যাচাৰ আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সত্যৰ আধাৰত প্ৰতিষ্ঠিত কাম কাজ এই দুটাৰ ভিতৰতে যুদ্ধ হ'ব। জল জীৱন মিছন এতিয়া ঠিকা বন্ধ কৰি দিয়া হ'ল, গতিকে যিসকলে ঠিকা কৰিছিল তেওঁলোক যথেষ্ট বিপদৰ সন্মুখীন হ'ব। চৰকাৰৰ তৰফৰ পৰা যিহেতু এইবোৰ ঠিকা আবণ্টন দিয়া গৈছে, গতিকে তাত চৰকাৰ দায়বদ্ধ আৰু চৰকাৰে তেওঁলোকৰ যিসমূহ পাবলগীয়া প্ৰাপ্য ডেফিনেটলি দিব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।